Hello, welcome back to my channel Learning with Fun. এখানে যে ছবিতে যাকে দেখছেন উনি হলো আমার দিদা। ওনার নাম শ্রীমতী আশালতা সিংহ। উনি আলিপুরদুয়ারে থাকেন। উনি আলিপুরদুয়ার জংশন পোস্ট অফিসে বহু বছর চাকরি করেছেন। দিদা ছোটবেলায় খুব মেধাবী ছিলেন। তখনকার দিনে দিদা বৃত্তি পেয়েছিলেন। তখনকার দিনে পড়াশোনাকে ভালো চোখে দেখা হতো না। পাড়ার মানুষেরা যাতে টের না পায় দিদা চৌকির নিচে বসে লুকিয়ে প্রায় পড়াশোনা করত। কিন্তু দিদার পড়াশোনা বেশি দূর করতে পারেনি। মাত্র ক্লাস এইট অবধি পড়েছেন এবং ১৪ বছর বয়সে বিয়ে হয়ে যান। বিয়ে খুব ভালো হয়েছিল। দাদু ছিলেন গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার, কিন্তু উনি বেশি দিন বেঁচে থাকেননি। কর্কট রোগে উনি মারা যান। আমার মার যখন বয়স ১৬, তখনই দাদু মারা যান। তারপর দিদার শুরু হয় স্ট্রাগল। কোনো মতে একটা পোস্ট অফিসে চাকরি জোগাড় করেন, কিন্তু তখনকার দিনে স্যালারি খুব কম ছিল, নো ওয়ার্ক নো পে ছিল। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে। পোস্ট অফিসে চাকরি করে দিদা বাইরে টিউশন করে তারপর বাড়ি ফিরত। খুব কষ্ট করে বাচ্চাদের মানুষ করেছেন। মা গল্প করেছিলেন দিদার মাত্র একটা শাড়ি ছিল। কোনো কোনো দিন বৃষ্টিতে যদি শাড়িটা ভিজে যেত, তারপর বাড়িতে এসে যদি না শুকাতো, তো দিদা কী করতো, পরের দিনে ভেজা শাড়িটাই গায়ে জড়িয়ে যেত। তো দিদার কথা বলে আমি শেষ করতে পারবো না, অনেক কথা আছে। যাই হোক, আমার দিদি আলিপুরদুয়ার গিয়েছিল, দিদার কয়েকটা ছড়া ও ভিডিও করে এনেছে। এই ছড়াগুলি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তাহলে শুরু করা যাক দিদার মুখে দিদার ছড়া। নতুন নতুন পায়রা গুলি ছোটন বেঁধেছে, বড় সাহেবের গুলি নাইতে নেমেছে, দুই পারে দুই রই কাপড়া ভেসে উঠেছে। কে দেখেছে কে দেখেছে, বাবা দেখেছে। বাবার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, আহা বড্ড লেগেছে। চির সুখী জন তুমি কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যাবে, যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মনে। যে করেছে কোনোদিন গিরি আর হন এদার একটা, সে জানে ভূদর শোভা বিচিত্র কেমন। তারপরে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ, কেবল ঈশ্বর এই বিশ্বপতি যিনি, সকল সময়ে বন্ধু সকলের তিনি। আতুর বাতুর শ্যামলা সাতুর শ্যামলা গেছে হাসে হাতে, শ্যামলাদের মেয়েগুলি পথে বসে কাঁদে, আর কেঁদো না আর কেঁদো না, ছোলা ভাজা দেব আবার যদি কাঁদো তবে তুলে আসা। আয় চাঁদ নড়িয়ে ভাত দেব বাড়িয়ে, মাছ কেটে মুড়ো দেব, ধান বেনে কুড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, চাঁদের কপালে চাপটি দেওয়া যায়। বাবুরাম সাপুরে কোথা যার বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপে চোখ নেই নখ নেই, নড়ে নাকি চড়ে না, খায় শুধু দুধ পাক, সেই সব জানত গোটা দুই আনত, তেরে মেরে দান্ডা করে দিই ঠান্ডা। বিলকুলে ছিট নিয়ে গেল কোলা ব্যাঙ্গে, মাছ নিয়ে গেল চিলে,
ফুকন বলে ওই পাখিটি কোন বনেতে চড়ে, ফুকন বলে ডাকলে পাখি উড়ে এসে পড়ে। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ কলা দুয়ারে বসে খাই, মামি আসলো লাঠি নিয়ে পালাই পালাই। হরিলাল আখিটা ঠোঁট দুটো ফাঁক করে চেঁচাস নে এত জোরে, উড়ে পাখি যাস নে লাল ফল খাস নে, ও ফলটা পাকা রেখে গেছে কাকা। দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথায় থেকে তেলে নেমন আলো, ফুলগুলো সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। চিনি গাড়ি ঘোড়া চড়ে সে এক কথা তো সকলেই শুনিয়াছ কানে, লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাই মেলে। হৃদয় খানি অনন্ত পিয়াসা, মিটে নাই মিটিল না মিটিবে না আশা, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বলতি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বনেছি। দূর যদি জানিবার চাহ জানিবার, বরাতির কাছে পাবে সন্ধান পাহাড়। আরেকটা আবার প্রথম থেকে, লাল ঝুটি কাকাতুয়া ধরে ছেড়ে বায় না, চায় তায় লাল ফেটা চিরুনি আর আয় না, ছোট থেকে বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। আমি রাত্রে শেখেনি, জ্যাঠাইমাকে বলে ঝুলে মশলা দেব কি, শুকানিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি, ছি 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 জানি রাঁধতে শেখেনি। পরমান্য রেধে বলে ফ্যান ফেলব কি, ভোজ বাড়িতে খোঁজ করেছে এখন উপায় কি, ফুটফুটে খোকো মনে নাম তার দুপাটি, চকচকে বেশ তার আর বেশ খোপাটি, বালি দিয়ে ভাত রাঁধে ঝোল রাঁধে ঝানা। গাছের তলায় যেন তারা হেসেছে, রাঁধুনিদের শখের রাঁধা পরে গেছে ধুম, বুসেক মাসে এই দুপুরে তাদের নাইকো কারো ঘুম, বাপ মা তাদের ঘুমিয়েছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আর দুষ্টু কটি নেয়, কেউ এনেছে ছোট্ট বাটি কেউ এনেছে ছুরি, কেউ বাড়াবে ভাত কেউ বা ধরার মাঝে অমর আমি কীর্তি আমার নাম, সদাই ঘুরি মনের মাঝে স্বর্গ আমার ধাম, কেবল আমি ফাঁকি হেতা করি সুজ সার, সত্য আমার প্রধান সখা দয়া আমার সাথী, ভক্তি আমার শিরোভূষণ তার সনে প্রীতি, ঈশ আশিস নিয়ের শিরে ভূমি মর্ত ভূমি, ধরার মাঝে সবই মিছে কেবল খাটি আমি। খোকা গেছে কোনখানে শাল পেয়ালের বন পানে, সেখানে খোকা কি করে চুল ধারে আর ফুল পারে, মা কথা মধুর বড় সুধার সমান, কহিলে শুনিলে সদা জোড়ায় পারে, যেখানে সেখানে থাকি দেশ দেশান করে, মা বলে ডাকিলে সব দুঃখ যায় দূরে, এমন মায়ের সেবা না করে যেজন তার মতো নরাধম কে আছে এমন। আকাশেতে মেঘ ডাকে ভেঘ ডাকে জলে, ময়ূর পেকম ধরে ডাকে কে কা করে,
সময় হায় হায় কেহ কাবু না, কেবল ঈশ্বর এই বিশ্বপতি যিনি সকল সময়ে বন্ধু সকলের তিনি। আজকে মুড়ো দেব, ধান ভেঙে পুরো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, চাঁদের কপালে চাটি দেওয়া যায়। ফুটফুটা খোকো মনে নাম তার দুপাটি, চকচকে বেশ তার আর বেশ খোপাটি, বালি দিয়ে ভাত রাঁধে ঝোল রাঁধে ঝানা। আমি রাঁধতে শেখিনি, জ্যাঠাইমাকে বলে ঝুলে মশলা দেব কি, শুকানিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি, ছি 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 জানি রাঁধতে শেখিনি, পরমান্য রেঁধে বলে ফ্যান ফেলব কি, ভোজ বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি। পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মাগু কেমন করে হয়, মা হেসে কোন সোনার খোকা আছেন ভগবান, যা কিছু করেন তিনি করে দান। আমার দিদার ছড়াগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আর আপনারা সবাই প্রার্থনা করবেন যে দিদার আশীর্বাদের হাত যেন আমাদের উপরে সারা জীবন থাকে। তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।